এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে হুক্কা পাগল বউ। তো চলো বন্ধুরা দেখে আসি হুক্কা পাগল বউয়ের গল্পটি। এক গ্রামে সঞ্জনা নামের একটি মেয়ে বাস করত। সঞ্জনা অনেক সহজ সরল আর সোজা টাইপের একটি মেয়ে ছিল। কলেজে নতুন নতুন ভর্তি হয়েছিল, ওর কিছু বান্ধবী হলো। সেই বান্ধবীরা একদমই ভালো ছিল না, ওরা ডিস্কো করা, হুক্কা খাওয়া এগুলো খুবই পছন্দ করত। ওরা জোর করে একদিন সঞ্জনাকে নিয়ে ডিস্কোতে গেল। সেখানে সঞ্জনা ডান্স করতে লাগলো। আরে সঞ্জু, আয় না, একটু হুক্কা খেয়ে যা। না না, আমি খাবো না, কোনোদিনও খাইনি। আরে কিচ্ছু হবে না, আয় তো খেয়ে যা। এরপর সঞ্জনা হুক্কা খেলো, খাবার পর ওর খুবই ভালো লাগলো। তারপর থেকে ও রেগুলারই হুক্কা খেত। ও এরকম হলো, বাড়িতেও হুক্কা খেতে লাগলো। একদিন সঞ্জনার বিয়ের কথা পাকা হয়ে গেল। কিছুদিন পর ওর বিয়েও হয়ে গেল। বিয়ের কিছুদিন সঞ্জনা হুক্কা খাওয়া বন্ধ রাখলো। একদিন ওর বান্ধবী ওকে ফোন দিল। কিরে সঞ্জু, কেমন আছিস? আরে বলিস না, আমি আমার ওই লাইফটাকে খুব মিস করি। তোদের সাথে রিস্কোতে যাওয়া, হুক্কা খাওয়া খুব মিস করি। আরে কি হয়েছে, বাড়িতেই শুরু করে দে। এরপর ও বাড়িতে খাওয়া শুরু করে দিল। একদিন যখন ও বাড়িতে খাচ্ছিল, ওর ঘরের দরজা দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। এ কি, বৌমার ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে, রাকেশ রাকেশ। সঞ্জনার শাশুড়ি দেখে ওর স্বামীকে ডাক দিল। এরপর ওরা দৌড়ে ঘরের ভিতর গেল, যে দেখলো সঞ্জনা হুক্কা খাচ্ছে। এটা তুমি কি করছো? এগুলো কি ভদ্র ঘরের মেয়েরা করে? এটা একদমই ঠিক না, এখনই বন্ধ করো। দেখো, আমার বাবা মা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে, আমার সম্ভব না এভাবে থাকা। আর আমি এগুলো ছাড়তে পারবো না। আমি ডিস্কোতে যাওয়া, এগুলো খাওয়া খুব পছন্দ করি। আমি আমার বান্ধবীদের সাথেই চলতে চাই। ঠিক আছে, তাহলে তুমি চলে যেতে পারো। এরপর সঞ্জনা ওর বাপের বাড়িতে চলে গেল। ওর বাবা মা ওকে জায়গা দিল না। তারপর ওর ওই বান্ধবীদের কাছে গেল। দেখ সঞ্জু, একদিন দুই দিন ঠিক আছে, কিন্তু বেশি দিন তোকে রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর সঞ্জনা একটি দোকানে সেলস গার্লের কাজ নিল। সেখানে মানুষরা ওকে অপমান করত, সব কিছুই ওকে সহ্য করতে হতো। এরপর ও জীবনের বাস্তবতা বুঝতে পারল। আমি আসলে অনেক ভুল করেছি, বাবা মা আমার স্বামী যা বলেছে তাই সত্য ছিল, আমার এগুলো করা একদম ঠিক হয়নি, ওরা আমার আসল বন্ধু নয়। একদিন ওকে দোকানে বেচাকেনা করতে ও শাশুড়ি মা দেখে ফেলল। তুমি আমার বাড়ির বউ, তুমি এগুলো করছো, চলো এখনই আমার সাথে বাড়িতে চলো। তারপর সঞ্জনাকে নিয়ে উনি বাড়িতে গেল। সঞ্জনা ওর ভুল বুঝে ওর স্বামী আর শাশুড়ির কাছে মাফ চাইল। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে পূর্ণিমা নামের একটি মেয়ে বাস করত। পূর্ণিমার পরিবারে ছিল ওর বোন পাখি আর মা। পূর্ণিমার মাথায় অনেক সুন্দর চুল ছিল, ওর চুলের অনেক অহংকার ছিল, আর পূর্ণিমার বোনের চুলগুলো ছোট ছিল। ওর অনেক হিংসে হতো পূর্ণিমার চুল দেখে। কি সুন্দর চুল তোর! হ্যাঁ, আমার চুলগুলো অনেক সুন্দর, বুঝলাম না তোর চুলগুলো যে এরকম কেন হলো। থাক, আমার চুল নিয়ে আর তোদেরকে কিছু বলতে হবে না, আমি জানি আমার চুল সুন্দর না। না না কাকি, মনে কষ্ট নিবি না, তোর চুলও অনেক সুন্দর। পূর্ণিমা কাকিকে অনেক ভালোবাসত। পূর্ণিমার মা প্রত্যেক দিন পূর্ণিমার মাথা আঁচড়ে দিত। এটা দেখে কাকির একদমই ভালো লাগতো না। মা, তুমি তো পারো আমার মাথাটাও আঁচড়ে দিতে, তাহলে কেন তুমি আমাকে দাও না? আরে এটা আবার বলা লাগে নাকি, আর তোকেও আঁচড়ে দিচ্ছি আজকে। না আজকে কেন, আমি সব সময় দেখি তুমি পূর্ণিমাকে দাও, কিন্তু আমাকে একদমই দাও না। আচ্ছা ঠিক আছে, বলছি তাই আমি তোকে দিচ্ছি। এরপর তাকিকেও ওর মা চুল আঁচড়ে দিল।
টনিমা, তোর চুলগুলো কি সুন্দর! আর তাকি, তোর চুলগুলো একদম ছোট ছোট, একদমই সুন্দর না। মনে হয় না তুই টনিমার বোন। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। এটা বলে টাকি ওখান থেকে চলে গেল। আরে ধুর, তোরা যে কি পেয়েছিস না, শুধু শুধু আমার বোনটাকে এইভাবে খাপাচ্ছিস। যা তো, এরকম করিস না, এখন যে আমাকে ওকে মানাতে হবে। আরে টনিমা, আমরা তেমনি মজা করছিলাম, কিন্তু ওর তো খারাপ লেগেছে, আমি আসছি। তারপর টনিমা টাকির কাছে গেল। টাকি, তুই কিছু মনে করিস না, ওরা এমনি মজা করছিল। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমার আজকে কারো কথাই ভালো লাগছে না, আমি বাসায় চললাম। টনিমাকে রেখেই ওর বোন বাসায় চলে গেল। কি যে হলো! একদিন টনিমাকে দেখতে ছেলে পক্ষ এলো। ছেলেদের টনিমাকে অনেক ভালো লাগলো। ছেলের নাম ছিল সিম্বা। সিম্বা দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। আরে টনিমা, সিম্বা দেখতে কি হ্যান্ডসাম! হ্যাঁ ঠিকই বলেছিস, আমার তো খুব ভালো লেগেছে। কাকির এগুলো একদমই সহ্য হচ্ছিল না। প্রথমে তো সুন্দর, ওর চুলও অনেক সুন্দর, এখন আবার একটা সুন্দর স্বামীও পাবে। আমি কি জীবনে হেরে গেলাম? আমার কিছুই ভালো লাগে না, সব কিছুতে টনিমা এগিয়ে থাকে আর আমি ওর থেকে সবসময় পিছিয়ে থাকি, এটা কেন হচ্ছে? টনিমার বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। সবাই টনিমাকে নিয়েই অনেক ব্যস্ত ছিল। টনিমা যা, তুই পার্লারে যা, একটু রূপচর্চা করে আয়, আর চুলেরও একটু যত্ন নিবি। তোর চুলই কিন্তু ওরা অনেক পছন্দ করেছে, তুই চুলটাকে একটু ভালোভাবে যত্ন নিবি। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, চুলের এত যত্ন নিবি তাই না? আমি দেখে নিচ্ছি তোর এই চুল কিভাবে থাকে। এরপর তাকি একটি জাদুকর্মীর কাছে গেল। তারপর ওনাকে যে সব কিছু খুলে বলল, দেখেন আমার আর ভালো লাগে না, আপনি এটার একটা ব্যবস্থা করে দেন, আমার বোনের চুলগুলো যেন একদম নাই হয়ে যায়। ওর সামনে বিয়ে, আমি ওকে আর সহ্য করতে পারছি না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি একটি তেল দিচ্ছি, এই নাও এটা নিয়ে যাও, এটা ওর মাথায় লাগালে ওর সব চুল পড়ে যাবে আর কোনোদিনও উঠবে না। তারপর তাকি ওই তেল নিয়ে টনিমার কাছে গেল। টনিমা এই দেখ, আমি তোর জন্য কি নিয়ে এসেছি, একটা তেল, এই তেল দিলে নাকি অনেক চুল উঠে। কি বলছিস, সত্যি নাকি? হ্যাঁ সত্যি বলছি, দিয়ে দেখ না, আর আমি আজকে তোর মাথায় তেল দিয়ে দিচ্ছি। এরপর টনিমার মাথায় তাকি তেল দিয়ে দিল। তারপর সকালবেলা যখন টনিমা ঘুম থেকে উঠল, তখন দেখলো ওর মাথায় কোনো চুলই নেই। আরে আমার চুল কি হলো, এটা কিভাবে হলো? মা মা, এখন এখানে এসো। টনিমার মা দৌড়ে ওর কাছে গেল। উনি টনিমাকে দেখে অবাক হয়ে গেল। আরে কি হয়েছে তোর, এটা কিভাবে হলো? তুই দেখি ন্যাড়া হয়ে গেছিস, একটা চুলও তো নেই মাথায়। হ্যাঁ মা, সেটাই তো দেখছি। কিভাবে হলো সেটা আমাকে বল। মা, চাকরি কালকে আমাকে তেল দিয়ে দিয়েছিল, এরপরে সকালে উঠে দেখি আমার একটা চুলও নেই। তারপর তাকিকে ওর মা একটি থাপ্পড় মারল। তুই তেল দিয়েছিস তুই, কেন করলি এটা? মা সত্যি আমি বুঝিনি, আমাকে তো একটা দাদি আম্মা দিল, বাজারে বিক্রি করছিল, বললো অনেক ভালো তেল। তুই ওনার কথা বিশ্বাস করে তেল নিয়ে এসে টনিমাকে দিয়ে দিবি? কিছুদিন পর দিয়ে এখন কি হবে, ছেলেরা তো ওকে দেখে বিয়েই করবে না। টনিমা অনেক কাঁদতে লাগলো। এরপর ওর মা ওর জন্য একটি নকল চুল নিয়ে এলো। নে টনিমা, এই চুলটি পরে নে, এটা পরেই তুই বিয়ে করবি, সিম্বাদের কিছু বলা লাগবে না, কিছুদিন পর চুল উঠে যাবে, তুই চিন্তা করিস না। তারপর টনিমা ওই নকল চুল পরল। বিয়ের দিন নকল চুল পরার পরে টনিমাকে অনেক সুন্দর লাগছিল। আরে আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে আমার মেয়েটাকে। এগুলো সব দেখে তাকি হাসতে লাগলো। কি আর সুন্দর লাগছে, সব চুল গেছে, আর উঠবে না এই চুল। শোন না টনিমা, চল না, আজকের পর তো তোর সাথে আমার আর দেখা হবে না।
চল না একটু আমরা বাড়ির বাইরে থেকে ঘুরে আসি। এখন যাব, এখন কোথায় যাব? আরে আজকে চাঁদটা অনেক সুন্দর উঠেছে, আয় না। তারপর টনিমাকে কাকি ওদের বাড়ির বাইরে সুইমিং পুলের সামনে নিয়ে গেল, নিয়ে গিয়ে সেখানে ধাক্কা মেরে ফেলে দিল। আরে কাকি, এটা কি করলি, এটা কি করলি তুই? টনিমা চিৎকার করতে লাগলো, আরে নকল জল সুইমিং পুলে ভাসতে লাগলো। তখনই সিম্বা ওখানে চলে আসলো। এরপর সিম্বা দেখলো টনিমা সুইমিং পুলে পড়ে গেছে, ওকে সুইমিং পুল থেকে উঠালো। আর সিম্বা টনিমাকে দেখে অবাক হয়ে পড়লো, এটা কি হয়েছে তোমার, তোমার চুলগুলো কোথায় গেল? তারপর টনিমা সিম্বাকে সবকিছু খুলে বলল। সিম্বা টনিমা সব কথাই শুনলো, এসো আমার সাথে চলো তুমি। তারপর টনিমাকে সিম্বা বিয়ের মণ্ডপে নিয়ে গেল। সেখানে সবাই টনিমাকে নেড়া দেখে অবাক হয়ে পড়ল, আরে এই মেয়ের তো চুলই নেই সিম্বা, এই মেয়ের তো চুলই নেই, ওই দিন না দেখলাম কত সুন্দর চুল, সেগুলো কি নকল চুল ছিল নাকি? আহা মা, বেশি কথা বলো না, আমি পরে তোমাদেরকে বলছি। কি পরে বলবি, এই বিয়ে হবে না, আমরা এই বিয়ে করাতে পারবো না। সবাই না করার পরও টনিমাকেই সিম্বা বিয়ে করলো। এটা দেখে তাকির অনেক মন খারাপ হলো। এরপর বিয়ের পর সিম্বা টনিমাকে বলল, এই নাও এই প্যাকটা মাথায় লাগাও, এটা লাগালেই তোমার চুল আবার উঠে যাবে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে টনিমা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সিম্বা, তুমি এই বিপদেও আমাকে ছেড়ে দাওনি, তুমি নিজেও হাল ছাড়োনি, আমাকেও ছাড়তে দাওনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা সমস্যা নেই, তুমি এখনই মাথায় এই। তারপর টনিমা মাথায় ওই প্যাকটি লাগালো। সকালে উঠেও দেখলো ওর মাথায় আগের মতো আবার অনেক সুন্দর চুল উঠে গেছে। আরে দেখছো, আমার মাথায় আগের মতো অনেক সুন্দর চুল উঠে গেছে। হ্যাঁ সেটাই তো দেখছি, অনেক ভালো লাগছে তোমাকে। শোনো টনিমা, তোমার মার জানা উচিত কাকি তোমার সাথে কি করেছে। না না দরকার নেই, থাক ছাড়ো। না কেন দরকার নেই, বলতে তো হবে, চলো আমার সাথে। তারপর সিম্বা টনিমাকে নিয়ে যে টনিমার মার কাছে সবকিছু বলে দিল। এটা তুমি কি বলছো, টনিমার কাকি আপন বোন, ও এতটা হিংসা করতো টনিমার সাথে, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। থাক মা, তুমি কাকিকে কিছুই বলো না, ওর অনেক কষ্ট হয় কারণ ওর চুলগুলো আমার মতো লম্বা না, আমি ওর কষ্টটা বুঝি, তুমি আর ওকে কিছু বলে না। এগুলো সব কাকি শুনতে পারলো, সে সবার কাছে মাফ চাইলো, সবাই কাকিকে মাফ করে দিল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে শকুন্তলা নামের একটি বুড়ি মহিলা বাস করত। বাইরে থেকে উনি দেখতে তো মানুষই ছিল, কিন্তু ভিতর দিয়ে উনি একটি ডাইনি ছিল। সারাদিন উনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াত আর ভিক্ষের অভিনয় করত। এভাবে করে উনি সারাদিন গ্রামে ঘুরে দেখত কার বাড়িতে বিয়ে হচ্ছে। সেই বাড়িতেই বউকে নয়তো কাউকে লিপস্টিক দিত, নয়তো কাউকে নেল পলিশ দিত। এই নাও এটা তোমাকে আমি আশীর্বাদ করে দিচ্ছি। আরে বুড়ি আম্মা, এটার কি দরকার আছে, আপনার থেকে আমাদের কোনো উপহারই দরকার নেই। আরে না না, আমি খুশি হয়ে দিচ্ছি, এটা দিয়েই আজকে তুমি সেজো। যখনই বউরা এইসব জাদুর মেকআপ দিয়ে সাজত, ওইসব জাদুর মেকআপ ওরা ব্যবহার করলেই ডাইনির বসে চলে যেত। তারপর হঠাৎ করে বউ গায়েব হয়ে যেত আর ওরা যে ডাইনির কাছে যেত, আমি এটা কার কাছে এলাম, এটা কোথায়, কেমন একটা ভয়ঙ্কর জায়গা, বাঁচাও আমাকে বাঁচাও, কেউ তোকে বাঁচাতে এখন আসবে না, এখন আমি তোর ঘাড় মটকিয়ে খাব। তারপর ডাইনি বউদেরকে বলি দিত, এরপর ওদের রক্ত নিত। এরকম করে গ্রামের অনেক মেয়েদেরকেই ডাইনি মেরে ফেলল। আস্তে আস্তে বুড়ির উপরে সবার সন্দেহ হতে লাগলো যে উনি যে বিয়েতে যায় সেই বিয়ের বউই গায়েব হয়ে যায়। আরে জানেন না, আমার মেয়েটাকে ওই বুড়ির আম্মা একটা লিপস্টিক দিয়েছিল,
আরে কি বলছেন কি, আমার মেয়েকে তো একটা কাজল দিয়েছিল। হ্যাঁ চলেন আমরা ওই বুড়িকে যেয়ে ধরি। এগুলো সব বুড়ি শুনে ফেললো। আরে বিপদ এসে পড়েছে, এখন আর গ্রামে থাকা যাবে না, চলে যেতে হবে আমাকে শহরে এখন। তারপর ডাইনি ওনার জাদু ঝাড়ুটি নিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে শহরে চলে গেল। শহরে যেয়ে দেখলো শহরের মেয়েরা অনেক মডার্ন। ওরা বাসায় তো মেকআপ ব্যবহার করে, কিন্তু বিয়ের সময় অনেক দাম দিয়ে পার্লার থেকে সাজে। তাই ডাইনি শহরে একটি পার্লার খুলল। এদিকে ওখানে একটি মেয়ে বাস করত রেশমা। রেশমার একটি পরিবান্ধবী ছিল, পরীর নাম ছিল শাশাপরী। শাশাপরী আর রেশমা অনেক ভালো বান্ধবী ছিল। ওরা সব কথা একজন আরেকজনকে সবসময় বলতো। একদিন রেশমাকে দেখতে ছেলে পক্ষ এলো। ওদের রেশমাকে দেখে অনেক ভালো লাগলো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করিয়ে দিতে চাই। আচ্ছা ঠিক আছে, আমরা বিয়ে করাবো, কিন্তু আসলে কি হয়েছে, ওর চাচাতো বোনের আগামী মাসে বিয়ে। ওর বিয়েটা হলেই তারপরে আমরা রেশমাকে বিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এটাতে আমাদের কোনো সমস্যা নেই। রেশমার বিয়ের কথা পাকা হয়ে গেল। কিছুদিন পর শাশাপরি রেশমার সাথে দেখা করতে এলো। জানিস শাশা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলছিস তুই রেশমা, আমি তোর জন্য অনেক খুশি। বল তোর কি উপহার চাই? যে উপহার তুই চাবি সেটাই আমি তোকে দিব। না না আমার কোনো উপহার দরকার নেই, কিন্তু তোকে আমার বিয়েতে থাকতেই হবে। ঠিক আছে, বিয়েটা কবে খাচ্ছি তাহলে? আমার চাচাতো বোন শান্তার বিয়ে, ওর বিয়েটার পরেই আমার বিয়ে পাকা করেছে বাবা। ঠিক আছে রেশমা, আমি তোর জন্য অনেক খুশি। তারপর রেশমা ও চাচাতো বোনের বিয়ে খেতে গেল। আরে তুই কোন পার্লারে সাজবি ঠিক করেছিস? এই যে এখানে একটা নতুন পার্লার হয়েছে, ওইখানেই আমি সাজবো। ঠিক আছে চল তাহলে কথা বলে আসি। তারপর রেশমা ওর বোনকে নিয়ে ওই ডাইনির পার্লারে গেল। দেখেন আপনাদের এখানে সাজতে কত টাকা লাগবে? আমাদের এখানে সাজতে তো তোমার 25,000 টাকা লাগবে। এত টাকা তো আমাদের কাছে নেই। ঠিক আছে আমরা তাহলে যাচ্ছি। আরে দাঁড়াও, তোমরা যেও না, আমি তোমাদের থেকে কম টাকায় নিব, কম টাকাতেও আমি সাজাই। চাইলে আমি তোমাদেরকে ফ্রিতেও সাজাতে পারি। ফ্রিতে সাজাবেন? এটা তো খুবই ভালো কথা, কিন্তু আমার একটু কিছু গড়বড় মনে হচ্ছে। আরে না রে রেশমা, এরকম কিছুই না। ঠিক আছে আমি তাহলে কালকে আপনার কাছে এসেই সাজবো। তারপর রেশমার বোন পরদিন ডাইনির কাছে এসে সাজলো। বাসায় যাওয়ার পর যখন রেশমার বোন রেশমার সাথে কথা বলছিল, তখন হঠাৎ করে ও গায়েব হয়ে গেল। আরে ও কোথায় গেল? রেশমা সবাইকে ডাক দিল। এখন কি হবে, আমার মেয়ে কোথায় গেল? আরে আমার মেয়ে কোথায় গেল, কেউ তো খুঁজে বের করো ওকে। তারপর রেশমা শাশাপরীকে ডাক দিল। শাশাপরী এসে সবকিছু শুনলো। আমার তো মনে হয় এটা করে ডাইনির হাত আছে, দাঁড়া আমি আমার জাদু দিয়ে দেখছি। তারপর শাশাপরী ওর জাদু দিয়ে দেখলো ডাইনি ওর বোনকে আটকে রেখেছে। আরে তোর বোনকে তো একটা ডাইনি আটকে রেখেছে, আমি এখনই ওকে বাঁচিয়ে নিয়ে আসছি। দাঁড়া শাশা, আমিও তোর সাথে যাব। তারপর রেশমাকে নিয়ে শাশাপরী ওই ডাইনির কাছে গেল। আরে তুই তো একটা পরী, তুই এসেছিস, তোকেও আমি খাবো নাকি? তুই চাইলেও আমাকে খেতে পারবি না, আজকেই তো শেষ দিন। এটা বলে শাশাপরী ওকে মেরে ফেলল। তারপর রেশমার বোনকে উদ্ধার করলো। সবাই শাশাপরীর জন্য অনেক খুশি হলো। শাশা আজকে তুই না থাকলে যে কি হতো? আরে আমি তো তোর বান্ধবী, আমি তোকে সাহায্য করবো না তো কে করবে? কিছুদিন পর রেশমারও বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে মোনা নামের একটি মেয়ে বাস করত। মোনা জমিদারের মেয়ে ছিল ও অনেক অহংকারী আর হিংসুট একটি মেয়ে ছিল। গ্রামে একটি দোকানই ছিল, কৃতিকার দোকান।
সেই কৃতিকার দোকানে যেই জামাই আসতো সেই জামাই মোনা কিনে নিয়ে যেত। মোনা, সামনের মাসে আমার জন্মদিন, এরকমটি করিস না, এই জামাটা আমাকে কিনতে দে। একদম চুপ থাক, এই জামা আমি কিনবো। আমি সব নতুন নতুন জামা পরতে পছন্দ করি, এই জামা আমি ছাড়া আর কেউই পরবে না। মোনা মেকআপ করতে খুব পছন্দ করত। ও পাশের গ্রামের একটি মেকআপের দোকান থেকেও অনেক দামি দামি মেকআপ কিনত। একদিন মোনার বয়ফ্রেন্ডের সাথে মোনা দেখা করতে গেল। দেখো, আমি তোমাকে বিয়ে করতে চাই, কালকেই তোমার বাড়িতে প্রস্তাব পাঠাবো। ঠিক আছে, আমি খুব খুশি রাহুল। এরপর রাহুল ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো। ওদের বিয়ে ঠিক হয়ে গেল। এখন আমি অনেক শপিং করব। আমি জমিদারের মেয়ে, আমি কোনো কম দামি কিছু পরব না, আমি সব কিছু দামি দামি পরব। এরপর ও গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল, তখন দেখলো সুধা নামের একটি মেয়ে ওর বান্ধবীদের সাথে কথা বলছে। জানিস, সামনের মাসে আমার বিয়ে, আমি তো ভাবছি কৃতিকার দোকান থেকে একটি লেহেঙ্গা কিনবো, আর পাশের যে গ্রাম আছে সেই গ্রাম থেকে মেকআপ কিনে নিয়ে আসব। আমার যে হবু বর আছে সে অনেক বড় লোক, অনেক টাকা দিয়েছে শপিং করার জন্য। সুধা আমার বাড়িতে কাজ করে, আর ওর স্বপ্ন এত বড় বড়, ও কৃতিকার দোকান থেকে কিনবে, আমি ওকে দেখে নিচ্ছি। পরদিন ও কৃতিকার দোকানে যে সব জামা কিনে ফেললো। সব জামা তো কিনে ফেলেছি, এখন মেকআপ কি করব। এরপর মেকআপের জন্য রাহুলকে নিয়ে যে সব মেকআপও কিনে ফেললো। সুধা ওর বরকে নিয়ে যখন কৃতিকার দোকানে গেল, যে দেখলো দোকানে কোনো জামাই নেই। কি ব্যাপার, কোনো জামাই তো নেই? হ্যাঁ, সব জামা মোনা নিয়ে গেছে। তারপর ও মেকআপের দোকানে গেল। দেখুন, এখন শুধু কম দামি মেকআপ আছে, সব দামি মেকআপ মোনা ম্যাডাম নিয়ে গেছে। না না সুধা, তুমি কম দামি মেকআপ কিনবে না, চলো আমরা কিছুদিন পরে আসছি। কিছুদিন পরে আর কিভাবে, বিয়ের তো দিন চলে আসছে। এরপর সুধা একটি গাছের নিচে বসে বসে কাঁদছিল, তখন ওখানে একটি জাদুকর্নি এলো। জাদুকর্নি সুধার সব কথা শুনে অনেক রাগ করলো। তারাও ওই মেয়েকে একটি উচিত শিক্ষা দিচ্ছি। এরপর জাদুকর্ণী একটি বিড়ালকে পাঠালো মোনার কাছে। বিড়ালটি মোনার কাছে যেয়ে মোনাকে অসুন্দর বানিয়ে দিল। মোনা কাঁদতে লাগলো। আসলে তুমি অনেক পাপী একটি মেয়ে, সবার সাথে অনেক হিংসা করো, তাই তোমার এই রূপে থাকাই ভালো। এরপর মোনা ওর ভুল বুঝতে পারলো। তারপর ও সুধার কাছে যে মাফ চাইলো, আর ওর সাথে জামা আর মেকআপ শেয়ার করলো। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা, হুক্কা পাগল বউয়ের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজিটি স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ। তো তোমরা দেখলে বন্ধুরা বড়লোক ভার্সেস গরিবের মেকআপের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজিটি স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।